আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন, বিডিকেশি চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতিয় শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ 1 অক্টোবর 2020 রোজ বৃহস্পতিবার আমি এসেছি সাগর ডেয়ারি ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলায়। এই ফার্মটি মূলত সাগর ভাই এবং তার বন্ধু আমির ভাই দুজন মিলে পরিচালনা করে আসছেন। বলতে গেলে স্বল্প পরিসরে প্রায় 10টি বা 15টি বক্তবাচ্ছর তারা সংগ্রহ করেন এবং বিক্রি করে থাকেন। তো আজকে আমরা দেখব যে এই খামারে তারা কী কী জাতের বক্তবাচ্ছর রেখেছেন এবং এই বক্তবাচ্ছরগুলো তারা কেমন কী দাম চাচ্ছেন, এ প্রসঙ্গে দর্শক আমরা আপনাদেরকে বিস্তার জানানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা এই খামারের পরিচালনাকারী সাগর ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তার জানার চেষ্টা করি, সাথেই থাকুন। প্রায় স্বল্প পরিসরে তো আপনারা বক্তবাচ্ছরগুলো রাখেন, বিশেষ করে 10টা বা 15টা এরকম করে রাখেন? জি জি, বকনা আর কিছু সার মাঝে মধ্যে সারও রাখেন? জি, সার রাখি। বর্তমানে আজকে কয়টা রাখছেন বকনা বাচ্চা? আজকে 10টা আছে। 10টা রাখছেন? জি। কি কি জাতের আছে এগুলো? বেশিরভাগই আছে হলিস্টন ফ্রিজিয়ান, একটা আছে জার্সি আর একটা আছে অস্ট্রেলিয়ান। আমি কিন্তু আপনাকে অনেকদিন আগে প্রতিবেদন দিয়েছি, মাঝখানে 2-3 সপ্তাহ চলে গেছে, প্রতিবেদন দিতেই পারি নাই। আমার এখানে আমি যে বকনাগুলো কিনি ভালো জাত পার্সেন্টেজ দেখে কিনলে, আমার প্রতিবেশী যে খামারিরা আছে, যে ব্যাপারী ভাইরা আছে, তারা আমার এখান থেকে আসে 1-2 হাজার টাকা আমাকে লাভ দিয়ে সেই বাচ্চাগুলো নিয়ে যায়। মানে 10টা 12টা 15টা বাচ্চা যে আমি এক জায়গায় করবো, এই সময়টা আমি অনেক সময় হয় না, মানে পাইকারি রেটে বেশি দিই। আর আমি অনেকে আপনার কাছ থেকে এসে নিয়ে যায়? জি, নিয়ে যাই, মানে প্রায় দিনই আমার 1-2টি করে আল্লাহর রহমতে সেল হতেই থাকে, আবার 1-2টা করে কালেকশন করতেই থাকি। তো 10টা 12টা বাচ্চা এক জায়গায় করি যে একটা আপনাকে দিয়ে বা অন্য ভাইক দিয়ে যে একটা প্রতিবেদন তৈরি করব, এরকম মানে সময় বা এরকম বকনা আমি এক জায়গায় রাখতেও পারি না, বুঝতে পারলেন? আর আমার যে বকনাগুলো, আজকের যে বকনাগুলো, বকনাগুলো ছোট কিন্তু পার্সেন্টেজের দিকে আল্লাহর রহমতে মাশাল্লাহ, ঠিক আছে। আর এবং প্রায়টা বকনাই ছোট, 7টা বকনাই ছোট বকনা কালেকশন করছি। আর যে বকনাগুলো দাম বলবো, ক্রেতাদের নেওয়ার মধ্যে দাম বলবো, খুব আকাশ পাতাল দাম বলবো না, হয়তো 2-4-5 হাজার টাকা দাম বেশি চাবো, বেশি না চাইলে তো আর কেউ দিবে না ভাই। এখন যদি 30 হাজার টাকা জিনিস 25 হাজার টাকা চাই, 25 হাজার চাইলেও কবি 15 হাজার, ওই 60 হাজার টাকা চাইলেও বলবি যে ভাই 15 হাজার, ঠিক আছে। সেই জন্য আমার যে বকনাগুলো, সে বকনাগুলো আমি খুব একটা বেশি দাম চাবো না। আচ্ছা, যাই হোক, আপনার কাছে অন্তত এটাই চাবো আমরা যে দামটা অন্তত তুলনামূলক যেটা গ্রহণযোগ্য সেই হিসাবে দামটা বলবেন। হ্যাঁ, আল্লাহর রহমতে এই প্রতিবেদনে আপনি দেখতে পারবেন যে আমার বকনাগুলোর দাম বেশি না, অন্তত বাইনার ক্ষেত্রে। বা দেখা যাচ্ছে যে কেউ দিতে বলছে এক গরু দিয়ে দিচ্ছেন আরেক গরু, এরকম উল্টা পাল্টা যেমন না হয়। আমি বাইনা নিবই না। আচ্ছা, আমার কথা যে আমি বাইনা নিবই না, আমার গরু আছে, সে যে আর পছন্দ হবে সে আমার বাড়িতে আসবে। আচ্ছা, আমি কাউকে ভিডিও দিব না, কিচ্ছু না। যে কেউ যদি ভিডিও দেখতে চায় আমি ভিডিও দেখাবো। ভিডিও দিলে কি হয় জানেন, এক দেখাই ওক দেখাই, সবাইকে সবার ভালো চাই, সবাই সবার ভালো চায় না। একটা ধানের জমিতে একটা কৃষকের দেখবেন যে একটা বিষ, ভালো বিষ ব্যবহার করে ওই ধানটা যদি ভালো হয়, ওই কৃষক কী করে জানেন, ওই প্যাকেটটা মাটির নিচে পুঁতে থয়, অন্য কৃষকের দেয় না। অন্য কৃষকের দিলে ওই কৃষক ওইটা ব্যবহার করলে যদি ওর ধান ভালো হয়, সবার মধ্যে হিংসা প্যাঁচ, সততার সাথে ব্যবসা করতে হবে, সবার মধ্যে হিংসা প্যাঁচ। আমি হলে কাউকে ভিডিও দিব না, কারোর যদি দেখতেও মন চাই আমার গরু ভিডিও কলে সে দেখতে পারবে, ঠিক আছে, ভিডিও কলে দেখবে। আর বাইনা আমাকে দেওয়ার দরকার নেই, আমার এখানে আসবে। আর বিশেষ করে কেউ কেউ আছে যারা অসাধু ব্যবসায়ী, উল্টাপাল্টা কিছু কার্যকলাপের কারণে আমি তাদের কাছে পর্যন্ত যাই না। তো আশা রাখি যেন আপনার কাছে এরকম ভবিষ্যতে না হয় আর কি। আমার প্রতিবেদন দেন, আপনাকে দিয়ে আমি আমার প্রতিবেদন দিই, আল্লাহর রহমতে এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সাগরের কাছে যে আমি প্রতারিত হয়েছি, ঠিক আছে। বা এক গরু দেখা সে আরেক গরু দিছে, এরকমও না। যে যেটা নিছে 15 দিন রাখার দরকার হলে 15 দিন রাখি, আল্লাহর রহমতে কই। কথাগুলো ওইভাবে ক্লিয়ার করে নেবেন যে অন্তত গরুটা যদি 5 দিন রাখতে হয় বা 7 দিন রাখতে হয়, ওইভাবে ক্লিয়ার করে নেবেন যাতে তার মধ্যে আপনার কোনো দ্বন্দ্ব বা ঝামেলা সৃষ্টি না হয় বা ভুল বোঝাবুঝি না হয়। আমি আপনাকে বলছি, এর মধ্যে কিছু লোক আছে যারা হলে ওই বায়না টাইনা দিয়ে খোঁজ খবর নেয় না, আবার 5-7 দিন কথা বলে, কথা বলি বায়না দিবার জন্য বিকাশ নাম্বার লাই সব লাই লিসারি 5-7 দিন। যাক, অন্তত এসব ব্যাপারে ক্লিয়ার করে নেবেন, আর তারপরে আমরা দেখবো যে আসলে দোষটা প্রকৃত কার, আপনারই দোষ না তারই দোষ, সেটা অন্তত যাচাই বাছাই করার পরে যেদিকে দোষটা দেখবো অন্তত সেই হিসাবে আমরা কিছু ক্লিয়ার তো সবাই করি নাই। তো আসলে ক্লিয়ার করার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে, আমার নিজেরও থাকে আরেকজনেরও থাকে। তো যারই ভুল ত্রুটি থাকে, আমার ভুল ত্রুটি বেশি, আমি খারাপ, তা আমি সবার উদ্দেশ্য বলতেছি যে এই খারাপ মানুষটার দিকে না তাকা বা এই ভালো মানুষটার দিকে না তাকা, আপনি যে গরুগুলো নিবেন সেই গরুগুলোর দিকে তাকা, আমার বাড়িতে আইসি দেখি শুনে শোনা লাগবে আমার মুখের কথা। আচ্ছা সাগর ভাই, চলেন আমরা বকনবাছুরগুলো দেখার চেষ্টা করি। দর্শকদের সাগর ভাই, শুরুতে যে বকনাটা দেখছি এটা কি জাতের বকনা ভাই? ভাই এটা হলিস্টন ফ্রিজিয়ামের সাথে জার্সির হালকা ক্রস আছে। হলিস্টন ফ্রিজিয়ান এবং জার্সি ক্রস? জি। বয়স কেমন বক্তাটা? বয়স হলো 5.5 মাস। 5.5 মাস বয়স, দাম চাচ্ছেন 35 হাজার
35,000 দাম চাচ্ছেন, তো দামটা তুলনামূলক বেশি হচ্ছে কি ভাই? অনেকেই বলে তুলনামূলকভাবে বেশি না, এরকম একটা বাচ্চা হাটে থেকে ক্রয় করতে গেলেও ভাই আপনার হলো 30-32-33,000 টাকা দাম লাগবে, ঠিক আছে? কিন্তু 35,000 টাকা যদি আমি না চাই তাহলে তো আর কেউ দিবে না, আর যে আমি মাত্রা সারা দাম চাইছি তাও না, বুঝতে পারলেন? তা একটু কম আছে, 35 চাইছি মানে যে 35 তা না, একটু কম আছে ভাই। আচ্ছা, তাহলে দাম দর করে নিতে পারবে? জি, কম দাম দর করে নিতে পারবে। আচ্ছা, কি জাতের বকনা ভাই এটা? এটা হলিস্টন ফ্রিজিয়ান। বয়স কেমন বকনাটা? বয়স হলো 6.5 মাস। 6.5 মাস বয়স। দাম চাচ্ছেন কেমন? দাম চাচ্ছি 48,000। 48,000। দাম দর তো করে নিতে পারবে নাকি? জি, অবশ্যই দাম দর করে নিতে পারবে। এটা হলো অরিজিনাল হলিস্টন ফ্রিজিয়ান ভাই। এদের চামড়াটা আমরা পাতলা, এই বাচ্চা ছোট আছে, কেউ যদি নিতে চায় বাড়িতে নিয়ে যায়, একটু ট্রিটমেন্ট দিলে এই বাচ্চাগুলো পরবর্তী 3-4 মাস পরে মানে তার আয় হবে, এতে হলো লস হওয়ার কোনো জায়গা নাই, বুঝতে পারলেন? আপনি বলতে চাচ্ছেন যে বকনাটা কেউ যদি এই দামে নেয় তাহলে সে লাভবান হবে? এই দামে না, এর থেকে একটু কম হবে। আমি যে 48 চাইছি, 48 না, একটু কম আছে, অল্প একটু কম, বেশি একটা কম না। কিন্তু এই ধরনের বাচ্চা কেউ যদি নিয়ে যায় লালন পালন করে, তার লসের জায়গা বা যে প্রতারণাটা হচ্ছে এরকম প্রতারণা হওয়ার কোনো জায়গা নেই ভাই। তারপরে বক্তাটা কি জাতের ভাই? হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কেমন বক্তাটা? এই বয়স বয়স হলো 8 মাস। এটার একটা বৈশিষ্ট্য দেখেন হলো আপনি ঠোঁটমুট সব সাদা, পায়ের খুর পর্যন্ত সাদা, বুঝতে পারলেন? বয়স 8 মাস, এর মুখের ঠোঁট পায়ের খুর সবই সাদা। হ্যাঁ, সবই সাদা। এই বক্তাটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 52,000। দাম চাচ্ছেন 52,000? জি। মানে এই তিনটা বক্তা যদি একসঙ্গে লাট হিসেবে নিতে চাই তাহলে তার জন্য আমি 1,30,000 টাকা হলে বেচতে পারবো, বুঝতে পারলেন? প্রথম যে তিনটা বকনা আমরা দেখলাম, এই তিনটা বকনা লট হিসাবে যদি কেউ একসঙ্গে নিতে চায় তাহলে দাম পড়বে 1,30,000। 1,30,000 এই দামে বিক্রি করবেন? জি, এই দামে বিক্রি করবো। আচ্ছা, দর্শক আপনারা দেখছেন প্রথম যে তিনটা বকনা, এই তিনটা বকনা একসঙ্গে কেউ নিতে চাইলে লট হিসাবে 1,30,000 টাকা দাম পেলে সাগর ভাই বিক্রি করবেন। জি, তিনটা বকনা মানে খুবই উন্নত মানের এবং পার্সেন্টেজের বাচ্চা, ঠিক আছে? 85% করে এই দুইটা বকনার পার্সেন্টেজ আছে, বুঝতে পারলেন? এটা আছে 75% এবং হলো এই বকনা তিনটা কেউ নিয়ে পুষলে আমার মনে হয় না যে সে লসের সম্মুখীন হবে। এই বকনা তিনটা খুবই ভালো। আচ্ছা, প্রথম বকনাটা বলেন 75%। জি, 75%। এটা 80% আছে, এটা 85% আছে, দ্বিতীয়টা 80% এবং তৃতীয়টা 85%। আচ্ছা, এই পার্সেন্টেজের হিসাবটা কিভাবে বললেন? এটা এই পার্সেন্টেজটা আসলে তো শরীরে বা লেখা থাকে না, এই পার্সেন্টেজটা আমরা এই কোয়ালিটি দেখি, তারপরে এর কিছু বাহ্যিক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা একটা আনুমানিক এটা পার্সেন্টেজ নির্ধারণ করি। মানে এর গঠন প্রণালী দেখে একটা অনুমানের উপর আপনি বলেন? জি, আনুমানিক। যেমন এটা 85% বললাম কেন, এটার হলো আপনার মুখের মুখের জিবি সাদা, তারপরে ঠোঁট সাদা, পায়ের খুর সাদা, ঠিক আছে? আর শরীরটা দেখতে দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো এটা রানী শঙ্কর বলবে, ঠিক আছে? তো রানী শঙ্কর তো আসলে জাত নাই, এই জন্য আমি এটা হলিস্টন ফ্রিজিয়ান বললাম। এটারও ঠোঁট সাদা, পায়ের খুর সাদা, এদের ঠিক আছে, একটু হালকা ঠোঁটটা কালো আছে, তাই এটা 80% আমি একটা আনুমানিক একটা পার্সেন্টেজ দিছি। আর এটা হলো হালকা একটু ক্রস আছে, এজন্য 75% দিয়েছি। আচ্ছা, অর্থাৎ প্রথমটা 75%, দ্বিতীয়টা 80% এবং তৃতীয়টা 85%। জি, এটা আপনি অনুমানের উপরে? জি জি, মানে বাজেট গঠনের উপর ভিত্তি করে বললেন? জি ভাই। তারপরে এর বক্তাটা কি জাতের ভাই? এটা হলিস্টন ফ্রিজিয়ান। হলিস্টন ফ্রিজিয়ান, হলিস্টন ফ্রিজিয়ান। এটার বয়স কেমন? এটার বয়স হলো 9 মাস। 9 মাস বয়স। দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 55,000। দেখেন মাঝেটা তো তলা টলা দেখান, দাম চাচ্ছেন 55,000 টাকা। জি, দাম দর তো করে নিতে পারবে? জি, অবশ্যই নিতে পারবে। এই দুইটা এক লটে ভাই, এই দুইটা একই বয়স, ঠিক আছে? দুইটা বাচ্চা অনেক সুন্দর বাচ্চা। আচ্ছা, তো এটার বয়স? এটার বয়স 9 মাস। 9 মাস। জি, এটা কি জাতের? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। আচ্ছা, মানে বাচ্চা কেউ নিতে হলে এরকম কোয়ালিটির বাচ্চা নেওয়া লাগবে। এই বক্তাটা এবং আগের বক্তাটা লট হিসাবে কেমন দাম আসবে? এই লট হিসাবে আমার চাওয়া দাম হলো 1,10,000, বুঝতে পারলেন? কেউ যদি নিতে চায় তাহলে লাস্ট তার জন্য 1,00,000 টাকা রাখা যাবে। এই দুইটা বাচ্চা নিলে তার ঠকারি পা তলা বাট সাইড, ঠিক আছে? এই দুইটা বাচ্চা খুবই ভালো এবং উন্নত মানের, ঠিক আছে? দর্শক আপনারা দেখছেন এই দুইটা বকনা বাচ্চা আলাদাভাবে কেউ নিতে চাইলে প্রতিটার দাম পড়বে 55,000 টাকা করে, এবং দুইটা একসঙ্গে লট হিসাবে নিতে চাইলে দুইটার দাম পড়বে 1,00,000 টাকা। দুইটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। দুইটা হলিস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স? প্রথমটার বয়স? এটাও 11 মাস, ওটাও 11 মাস। দুইটাই বয়সে 11 মাস করে? জি। আচ্ছা, তো
প্রতিটার দাম আপনি আলাদাভাবে কেমন দাম চাচ্ছেন? আলাদাভাবে চাচ্ছি এটা 65 আর ওটা 60। প্রথমটার দাম চাচ্ছেন 65,000 আর ওইটা 60, মানে এটা পরেরটার দাম চাচ্ছেন 60,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এটার থেকে বড় লম্বা ওইটা বড়। আর দুইটা যদি লট হিসাবে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে 1,15,000। দুইটা লট হিসাবে কেউ নিতে চাইলে সেই ক্ষেত্রে দাম আসবে 1,15,000। আমার বাইরে আর তিনটা বকনা আছে, এবার হলো কালেকশন 10টা বকনা, বুঝতে পারলেন? বাইরে চলেন বালিগুলো দেখি। এই বকনাটা কি জাতের ভাই? ভাই এটা জার্সি। জার্সি জাতের বকনা। বয়স কেমন? এটা বয়স আছে 13 মাস। 13 মাস বয়স। দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 55,000। 55,000 দাম চাচ্ছেন। কত পার্সেন্ট হবে এটা? এটা হলো 80% হবে। এই জার্সির সাথে অন্য কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো জাতের সংমিশ্রণ নাই, ঠিক আছে? 80%। জি 80%। দাম চাচ্ছেন 55,000। জি 55,000। দাম দর করতে পারবে? জি অবশ্যই করতে পারবে। তারপরে এর বকনাটা? এটা হলিস্টন ফ্রিজিয়ান। হলিস্টন ফ্রিজিয়ান জাতের। জি। এটার বয়স কেমন? এটার বয়স হলো 11.5 মাস। 11.5 মাস। জি। দাম চাচ্ছেন কেমন এটা? এটার দাম চাচ্ছি 50,000। 50,000 দাম চাচ্ছেন? জি। দাম দর করতে পারবে? জি অবশ্যই করতে পারবে। তারপরে এর বকনাটা কি জাতের? এটা হলো অস্ট্রেলিয়া ভাই। বয়স কেমন? এটার বয়স আছে 14 মাস। 14 মাস বয়স। দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি হলো 70,000। 70,000 দাম চাচ্ছেন। দাম দর করতে পারবে? জি করতে পারবে। অনেক বড় বকনা ভাই এটা একটা। এটা কত পার্সেন্ট হবে? এটা 80%। 80%। জি মানে পিওর অস্ট্রেলিয়া যাকে বলে, ঠিক আছে? আপনি দর্শক দেখান দে এখনই কত বড়, ঠিক আছে? রোডে এখনই কত বড়। এটা হলো এক মানে কনসেপ্ট দেওয়ার পরে এটা পেটে বাসার পরে এটা হলো অনেক বড় লাগবে, আরো অনেক বড় হবে ভাই। এই তিনটা বাচ্চা যদি কেউ একসঙ্গে নিতে চায়, লট ধরে নিতে চায় কোনো ভাই যে তিনটা বাচ্চা একসঙ্গে নিব, তাহলে আপনার 1,55,000 হলে আমি তিনটা বাচ্চা তাকে দিতে পারবো, ঠিক আছে? তিনটা বাচ্চা একসঙ্গে কেউ লটে নিতে চাইলে সেই ক্ষেত্রে তিনটার দাম একসঙ্গে আসবে 1,55,000। 1,55,000। হ্যাঁ, আর এমনিতে নিলে হলে এটা 55,000, এটা 50,000, এটা 70,000। তাহলে আমি এই তিনটার পাড়ে একবারে দাম আসতেছে কত? 1,05,000, 1,75,000, ঠিক আছে? তিনটার দাম আসতেছে 1,75,000, কিন্তু কোনো ভাই যদি তিনটাই একসঙ্গে নিতে চায় তাহলে 1,55,000 হলে আমি তাকে দিতে পারবো। তিনটা একসঙ্গে নিতে চাইলে 1,55,000 হলে দিবেন? জি দিতে পারবো। আর একে একটা একটা নিলে ওই যে বললাম ওর থেকে হয়তো 2-4,000 কম হবে। আমরা দুইজন হলো এই খামারটা পরিচালনা করি, আসলে একার পক্ষে তো একটা কাজ করা সম্ভব। আপনি আর আপনার বন্ধু সাগর ভাই? জি আলামিন ভাই আর আমি সাগর ভাই দুইজন মিলে, একজন কিনে একজন বেশি, অনেক সময় দুইজনেই কিনে দুইজনেই বেশি। আচ্ছা, তা আমার যে বকনাগুলো আপনি দর্শককে দেখালেন এই বকনাগুলো খুবই উন্নত মানের এবং পার্সেন্টেজ সম্পন্ন, এর মধ্যে কোনো খারাপ অসুস্থ তারপরে হলো খারাপ পার্সেন্টেজ বা খারাপ জাতের নাই, সব কিছু উন্নত জাতের বকনা। এবং আমি যে দামটা চাইছি তুলনামূলকভাবে মানে দর্শককে নেওয়ার মতন দাম চাইছি, আর ভালো পার্সেন্টেজে ভালো জাতের বাচ্চা হলে 2-4-5 টাকা ভাই বেশি দেওয়া নেওয়া লাগবে। যে খুব একজ্যাক্টটা বেশি চাইছি তাও বেশি চাইলি, কয় সাধ্যের মধ্যেই আছে আপনি হলো দর্শকে মানে তারা নিতে পারবে, দর্শক নিতে পারবে, যদি নেওয়ার ইচ্ছা করে নিতে পারবে। আর যারা নেওয়ার ইচ্ছা করে না এরা সারা জীবন হলেও ভাই ওই কেউ খারাপ মন্তব্য করে কেউ ভালো মন্তব্য করে, আর যারা নেওয়ার ইচ্ছা আছে তারা নিতে পারবে। বলতে আছেন যে যে বকনাগুলো বর্তমানে আপনি রাখছেন এগুলো নিলে তার লসের কোনো জায়গা নাই ভাই? এই যে বকনাগুলো এইসব বকনাগুলো আমি কত করে চাইছি? 55,000 করে চাইছি, জোড়া বলছি 1,00,000। 1,00,000 টাকা দিয়ে এই দুইটা বকনা হয়তো নাই আরও 2,000 কম দিব। এই দুইটা বকনা নিয়ে সে যদি 6 মাস 1 বছর খাওয়ায় তাহলে লসের জায়গা আছে, তার টাকা লোকসান হওয়ার জায়গা আছে ভাই? তার টাকা লোকসান হওয়ার জায়গা নেই। এটা এমন তো না রেডিও বকনা না, এটা দুধেরও গরু না, যে বীজ আর থাকবে না বা এর দুধ কম হবে তাও না, ঠিক আছে? এর পরবর্তী যা আছে এটা দিবার মালিক হলো আল্লাহ। এখন যেটা আছে এটা দেখে নিলে আমার মনে হয় না যে সে ঠকবে। আচ্ছা, তো সাগর ভাই আপনার এখানে যদি কেউ ঢাকা থেকে আসতে চায় বাসে এবং ট্রেন যোগে লোকেশনটা যদি বলতেন? ভাই ট্রেন যোগে আসলে কমলাপুর থেকে আপনার ঈশ্বরদীতে আসা লাগবে, আর বাসে আসলে হলো বাস যে যেখান থেকে যদি চিটাগাং থেকে আসে ওখান থেকেও ডাইরেক্ট বাস আছে। আবার যদি মনে করে ঢাকা গাবতলী থেকে আসি বাসে আসবে, তাহলে বাসে আসলে আমাদের দাসুরিয়াতে নামা লাগবে। কুষ্টিয়া আপনার বাস ধরলে আপনি দাসুরিয়াতে নামবে, অর্থাৎ বাসে আসলে নামতে হবে দাসুরিয়া বাস স্ট্যান্ড অথবা ঈশ্বরদী বাস স্ট্যান্ড। আর টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা যেটা হলো, টাকা ভাই আনারই দরকার নাই, টাকা আনার দরকার নাই, অনলাইনে গরু কেনার দরকার নাই। আমার এখানে আসি গরু কিনে, এখানে এসে দেখে শুনে কেন? অনলাইনে দেখবে, অনলাইনে দেখবে, অনলাইনে দেখে আমার বাড়িতে আসি গরু কিনে। কেউ কোনো প্রবাসী ভাই যেন অনলাইন থেকে বাইনাদি গরু না কিনে। আমার কথা দেখে অন্তত গরু রাখতে ঠিক আছে কিনা, অসুখ বিসুখ আছে কিনা, তার বাপ ভাই দুনিয়ার বুকে যদি থাকে বাইছে থাকে সে তো একা না, যে দূরে সৌদি আরবে আছে মালয়েশিয়া আছে তার তো বংশের লোকজন আছে, তারা এখানে আসুক ভিডিওর সাথে যেটা দেখছে ওটা দেখি মিলে নিয়ে যায়।
আমার কথা অনলাইনে কোনো ভাই যেন গরু না কিনে আমার কথা বাড়ি থেকে আমার বাহির থেকে মন্তব্য করার দরকার কি আমি যদি নিতে চাই অন্তত এখানে আসি সরাসরি 500 টাকা বাইনা দেন আমি যেখানে যাই না কেন ওখানে গিয়ে অন্তত দেখি দেখার পরে যদি তাদের কথা কাজের সঙ্গে মিল পায় তাহলে নিবেন না হলে নিবেন দেখে যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে নিতে পারি আমার কথা 500 টাকাও যেন কোনো ভাই আমাক বাইনা না দেয় অন্য কারোর কথা বলবো না আমাক যেন কোনো ভাই 500 টাকা বাইনা না দেয় আমার কথা গরু আছে আমার আর একটা সেই ভাইয়েরও মাথায় রাখা লাগবে যে গরু প্রতিবেদন দিলে দুই চারজন পাঁচজন ফোন দেয় ফোন দিলে কোনো না কোনো ভাইয়ের হয়ে যায় তো যে আগে নিবার ইচ্ছা করবে সে আগে আসে নিবে আর যে নিবে না সে নিবে জি জি সে যে আগে নিবে সেটা তো চলেই গেল আর কি আচ্ছা সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আলামিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই